দেখুন আইকিউসিটি কেন আমি আপনাদেরকে বললাম যে দুর্গাপুরের মধ্যে বেস্ট কলেজ বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলে আফটার কেপিসি অবভিয়াসলি আইকিউসিটি বেস্ট কলেজ থাকবে এই কলেজটা নিয়ে পার্টিকুলারলি আমাকে কাইন্ডলি কেউ ফোন করবেন না আমার নেগেটিভ ইম্প্যাক্টই আছে আর একটা আপডেটও আপনাদের কাছে দিই সেই আপডেটটাও আপনাদের দু হাজার তেইশের একটা নতুন আপডেট আমি একটা পেপার কাটিংয়ে পড়ছিলাম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দুর্গাপুরের মধ্যে বেস্ট মেডিকেল কলেজ এবার আমি এই ভিডিওটা আগেও বানিয়েছিলাম কিন্তু তখন বেস্ট মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল নিয়ে বানিয়েছিলাম আজকে আমার যতজন সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তাদের মধ্যে কিছুজন ফোন করেছিলেন এবং বলেছিলেন যে বেস্ট মেডিকেল কলেজ দুর্গাপুর রিলেটেড একটা ভিডিও বানাতে কারণ দুর্গাপুর বা কলকাতা যারা আপনারা বাসিন্দারা রয়েছেন তারা হয়তো এই কলেজগুলোর ব্যাপারে জানেন কিন্তু অনেকজন স্টেটের বাইরেও আছেন যেমন আমার কাছে ফোন আসে ঝাড়খণ্ড বিহার ইউপি উড়িষ্যা সব সাইড থেকেও ফোন আসে তারা এই তিনটে কলেজ যেটা দুর্গাপুরের মধ্যে রয়েছে গৌরীদেবী দেবী সিটি আর সনকা এর নিয়ে খুব জানতে চায় তাদের জন্য স্পেশালি আমি আজকে ভিডিওটা বানাচ্ছি চলুন তারে বেশি দেরি না করে টপিকটার ওপরে আলোচনা করা যাক প্রথমেই বলে দিই যে এই যে দুর্গাপুরের যে কলেজগুলোর কথা বললাম আমি আপনাকে আইকিউ সিটি গৌরীজীবী শনকা এর বাদেও একটি কলেজ আছে দুর্গাপুরের সারাউন্ডিংসের একটু বাইরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ খুব একটা ডিসটেন্স নেই দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে অ্যারাউন্ড ফিফটি মিনিটসের ডিসটেন্স পড়ে এই কলেজটা তবে এই কলেজটা নিয়ে পার্টিকুলারলি আমাকে কাইন্ডলি কেউ ফোন করবেন না আমি আগেই বলে দিচ্ছি যদি কারোর ইন্টারেস্টেড থাকে এই কলেজ নিয়ে খুব একটা বেশি আমাদের বা আমরা যে কাউন্সিলার্সরা রয়েছি এডুকেশন কাউন্সিলিং করি আমার যদি স্পেশাল ওপিনিয়ন আপনি নিচ্ছেন এই কলেজ রিলেটেড শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে আমার নেগেটিভ ইম্প্যাক্টই আছে নেগেটিভ রিভিউ থাকবে এটার পেছনে একটা কারণ আছে কারণটা আমি আজকে সবার সামনে ডিসক্লোজ করছি দেখুন কলেজটা খুলেছে হচ্ছে আপনার বছর আগে যখন লেটার অফ পারমিশন ওপিটা যখন এসেছিলো মোস্টলি এসেছিলো না আসবে এরকম একটা টাইমে সেপ্টেম্বর অক্টোবর সেই টাইমে কিন্তু আমি ম্যানেজমেন্টের সাথে পৌঁছেছিলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ দেখুন আমাদের পার্টিকুলারলি কিন্তু মেন ফোকাস থাকে স্টুডেন্টদেরকে যদি একটু কম রেটের মধ্যে আমরা দিতে পারি মানে সিট যদি আমরা তাদেরকে হেল্প করে সিট পাইয়ে দিতে পারি মানে পাওয়ানোর ব্যাপারটা এখানে ইয়ে থাকে না তারা যদি কোনোভাবে বেনিফিটেড থাকে সামহাও আমি যদি তাদেরকে বেনিফিট দিতে পারি স্যাম সেইটা আমরা চেষ্টা করি যাতে সে পায় কিন্তু এখানে মেন একটা ফ্যাক্টর কি জানেন তো কলেজের এই কলেজটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এরা না কোনোদিনই মানে খুব একটা ভালোভাবে ওয়েলকাম করেনি তারা ভালো করেই জানে আমি বা আমার মতো যারাই রয়েছেন তারা যখনই তাদের কাছে যাচ্ছে অ্যাপ্রোচ করতে তারা সবসময় একটা জিনিস চেষ্টা করে যাতে তারা কোনোভাবেই এই সহযোগিতাটা করে না যে স্টুডেন্টকে কোনো বেনিফিট দিচ্ছে বা কম রেটে অ্যাডমিশান হচ্ছে এটা আমি দেখিনি বা আমার পরিচিত এতজন রয়েছে তারা কেউ দেখিনি তো যখন আমি দেখতে পাচ্ছি যে আমি কোনো স্টুডেন্টদেরকে হেল্প করতে পারবো না এই কলেজ রিলেটেড তাই জন্য আমি এই কলেজের ভিডিও হয়তো বানিয়েছিলাম যেহেতু আমার একটা কাজ ভিডিও বানানো সেই জন্য আমি ভিডিও আমি হয়তো বানিয়ে দিয়েছিলাম আপনাদের জন্য যদি আগামী দিনে আমি কিছু হেল্প করতে পারি আপনাদেরকে এই কলেজ রিলেটেড আমি আবার ভিডিও দেব কিন্তু আজকে দু হাজার তেইশের ডেটে আজকে যে ভিডিওটা বানাচ্ছি এই সময় কিন্তু আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজের গত দু বছরে কোনো হেল্প আমি তারা আমাদেরকে বলেনি যা যে ঠিক আছে তুমি এই বেনিফিটগুলো আমি তোমাকে দিচ্ছি বা এই কোর্সেসের জন্য বেনিফিট দিচ্ছি আমাদের কলেজে এই দিচ্ছে তুমি স্টুডেন্টদেরকে বলতে পারো বা মার্কেটিং করতে পারো বা তুমি তোমার চ্যানেলে এটা আপলোড করতে পারো কিন্তু এরকম কিছু হয়নি যখন হয়নি তখন আমি এই কলেজ নিয়ে আমার খুব একটা পজিটিভ ফিডব্যাক নেই দেখুন আর একটা ব্যাপার হচ্ছে যে দেখুন আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজের ব্যাপারে আপনাদেরকে খুব একটা সহযোগিতা করতে পারবো না তার পেছনে আর একটা কারণও আছে আমি যে ধরুন বিভিন্ন কলেজে যাই আজকে আমার সাথে ধরুন বিভিন্ন কলেজের টার্মস খুব ভালো সেটা আইকিউসিডি বলুন সনকা বলুন গৌরীদেবী বলুন বা বাকি কলেজগুলোর কথা বলুন যেমন ওদিকে হলদি আই জগন্নাথগুপ্ত অ্যাটসেট্রা যে কলেজই আছে ইনফ্যাক্ট যে নতুন দুটো কলেজ আছে সেখানে জে আই তাদের সাথে আমাদের কমিউনিকেশান হচ্ছে এখন আর জে এম এন মেডিকেল কলেজ ওই কলেজের ব্যাপারে তো আপনার অবশ্যই বলবো আপনাদেরকে নদীয়াতে যেটা হয়েছে বা এল পি তাদের কাছ থেকে দেখার পর আমি বলবো যে কলেজটা কোন গ্রুপের আন্ডারে এই নিয়ে তো আলোচনা করবই তাদের সাথে আশা করছি ভালো টার্মস মানে ইন ফিউচার থাকবে কিন্তু এইখানে তাদের ম্যানেজমেন্টের কাছে এখন আমরা পৌঁছাই না কোনো একটা রিকোয়েস্ট নিয়ে দেখুন স্যার আমরা একটা জায়গা থেকে এসেছি বা আমরা এই কলেজের এই ফিজটা যদি একটু কমে এখানে দিতে পারেন এই ব্যক্তিকে দিতে পারেন তাকে দিতে পারেন এসব যখন বলতে আসি তখন তারা না খুব মানে ওয়ার্মলি আমাদেরকে ওয়েলকাম করে পাজ আমি এইখানে কিন্তু দেখতে পাই না এই কলেজের মধ্যে আমি অনেকবারই চেষ্টা করেছি তাদের সাথে কমিউনিকেট করার তো সামহাও মানে এইটা হয়নি তাই জন্য আমি এই কলেজের রিলেটেড খুব একটা প্রমোশনের উপরও আমি ফোকাস করিও না বা কলেজকে আমি কোন জায়গায় আপনাদের সামনে তুলে ধরিও না যারা বাইরে আপনারা বন্ধুরা আমার রয়েছেন তারা জানবেন যে দুর্গাপুরে যদি আপনি কখন ভিজিট করেন মেডিকেল কলেজ বা নার্সিং কলেজ বা এই নিয়ে ফার্মাসি নিয়ে রিলেটেড যদি আপনি আসেন তাহলে যখন এই মেডিকেল কলেজগুলোতে আপনি ঘুরবেন এমবিবিএস নিয়ে তখন এর থেকে যদি আপনি ফিফটি মিনিটস একটু বেশি ডিস্টেন্স কভার করেন টুয়ার্স শান্তিনিকেতন তাহলে আপনি এই কলেজটি ভিজিট করতে পারেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ চলুন বাদ দিন এই কলেজটাকে এক অ্যাসাইড রেখে দিই যেহেতু এই কলেজটা দুর্গাপুরের কাছাকাছি ছিল তাই জন্য এটার আপডেটও দিয়ে দিলাম যেটা বেস্ট কলেজ যেটা মনে হচ্ছে আমার অ্যাঙ্গেলে ভালো কলেজ সেটা নিয়ে আমি আজকে কথা বলবো বাকি কলেজগুলো নিয়ে অ্যাসাইট রাখি না আইকিউ সিটি দুর্গাপুরের মধ্যে বেস্ট কলেজ বা এটা দুর্গাপুরের মধ্যে না এটা বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলে আফটার কেপিসি অবভিয়াসলি আইকিউ সিটি বেস্ট কলেজ থাকবে আচ্ছা লোকেশন নিয়ে আইকিউ সিটির ব্যাপারে বলে দিই কীভাবে আপনারা পৌঁছাতে পারবেন যদি আপনারা দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে নামেন তাহলে সিটি সেন্টার থেকে আইকিউ সিটি ক্যাম্পাস যেটা আইকিউ সিটি ক্যাম্পাস কিন্তু ওখানে বাস অটো এগুলো থাকে আপনারা ওখানে পেয়ে যাবেন ইজিলি তো ওখানে থেকে সিটি সেন্টার থেকে কমিউনিকেশন করে আসতে পারবেন যদি কেউ দুর্গাপুর স্টেশনে নামছেন সেখান থেকেও আইকিউ সিটির আপনি অটো পেয়ে যাবেন ওখান থেকে রিজার্ভ করতে হয় যদি মুচিপাড়া বাস স্ট্যান্ডে নামছেন বা ব্যানা থেকে বাস স্ট্যান্ডে নামছেন তাহলেও কিন্তু আপনি আইকিউ সিটি আসতে পারেন মানে এখানে কমিউনিকেশানটা আপনি করতে পেরে যাবেন আগে যে ভিডিওটা আমি মানিয়েছিলাম বেস্ট মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল সেখানেও আমি বলেছিলাম সেকেন্ডের মধ্যে আইকিউ সিটি নাম আছে আর সেটাতে যারা যারা সেই ভিডিও দেখে ভর্তি হয়েছেন আমাকে ফোনও করেছিলেন আজও তারা আমাদের সাথে কন্ট্যাক্টে রয়েছেন তারা সেটা এখনও বলেন যে হ্যাঁ স্যার আপনি ঠিক গাইডেন্সই দিয়েছেন বা ওইখানে আপনি যে যেতে বলেছিলেন কলেজে আমরা ভালো পড়াশোনা করছে সেই স্টুডেন্টসরা আমি চিনি জানি তাদের সাথে আমাদের এখনও কন্ট্যাক্ট রয়েছে দেখুন ফার্স্টলি আই বেস্ট কলেজ বলা বলতে কী জন্য বলি অবভিয়াসলি প্রথমে কিছু কিছু রিজনস থাকে কিছু পয়েন্টস থাকে সে পয়েন্টস হচ্ছে আমি যখন কোনো কলেজকে বলি যে এই কলেজটা ভালো লাগছে বা এই কলেজটা এখন বেস্টের মধ্যে এই বছর পড়ছে তার মানে জানবেন যে হসপিটালে তাদের পেশেন্টের যে মানে ইনফ্লোগুলো থাকে ফুটফল থাকে সেগুলো ফাইভ হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড প্লাস পেশেন্টস ডেলি আপনি দেখতে পাবেন যদি আইকিউসিটি হসপিটালে যান তাহলে দেখতে পাবেন ওখানে আপনি ফাইভ হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স ডেলি অ্যাভারেজে থাকে কি ওই বিভিন্ন ডিপার্টমেন্টসে যেগুলো রয়েছে ওদের জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি অর্থোপেডিক্স ইএনটি ডার্মোটোলজি কার্ডিওলজি বিভিন্ন জায়গায় যদি আপনি ভালো করে ঘোরেন মানে আইসিইউতে যদি যান সিসিডিতে যদি যান আপনি যদি পুরো হসপিটালটাকে ভালো করে যদি দেখেন তখন দেখতে পাবেন পেশেন্টের ফ্লো দেখতে পাবেন তো যখন দেখবেন যে কোনো হসপিটালের পেশেন্ট ফ্লো খুব ভালো রয়েছে তাদের ডিপার্টমেন্টস এতগুলো রয়েছে নিউরো থেকে কার্ডিও থেকে সব ডিপার্টমেন্ট যখন আপনার রয়েছে ভালো ভালো ডক্টরস আছে তখন জানবেন সেই হসপিটাল যেরকম ভালো চলছে মেডিকেল কলেজ অটোমেটিক্যালি ফ্যাকাল্টি ভালো আনবে সেই কলেজ সেই কলেজের আপনার ইনফ্রাস্ট্রাকচার অবভিয়াসলি ভালো হবে কারণ তারা রোলিং আছে তাদের কোনোবার না অ্যাফিলিয়েশন ক্যান্সেল হয়নি অন্য কলেজের মতো কোনো কলেজে দেখবেন যখন আই অ্যাডমিশন হয় যদি আপনারা খুব ভালোভাবে ফলো করেন যদি সেটা কলেজে হয় বা সেটা আর্জি করে হচ্ছে যেখানেই আর অ্যাডমিশনটা হচ্ছে জানবেন যে এই কলেজটা না যখনই আপনি কাউন্টার দেখতে পাবেন আই তখন দেখবেন কলেজের একটা লেভেল একটা স্ট্যান্ডার্ড আপ আপগ্রেডেড সেখানে কোনো ঝামেলা হয় না কলেজের স্টুডেন্টদেরকে আয়দার বলে হ্যাঁ অ্যাডমিশান নেবো না তো নেবো না যদি মুখের ওপরে না বলে দেয় কিউশ্রি জানবেন কোনোভাবে অ্যাডমিশানটা হবে না সেটা ইন টার্মস অফ মেডিকেলের ক্ষেত্রে বলছি আর যদি আপনি অন্য জায়গায় অন্য ডিপার্টমেন্ট অন্য কোর্সেসের কথা বলেন যেমন হচ্ছে ধরুন নার্সিং বলুন বা প্যারামেডিকেল বলুন এই অ্যাডমিশনের সময় আপনি যখন কন্ট্যাক্ট করছেন বা কলেজে যখন অ্যাডমিশান নিচ্ছেন না তখন আপনি কিন্তু দেখবেন যে কলেজ যদি আপনাকে প্রথমেই বলে দেয় যে অ্যাডমিশান আপনা আমার পক্ষে পসিবল হবে না আপনি থ্রু কাউন্সেলিং আসবেন তখন বুক করবেন বা যেটাই আপনাকে বলবে একটা জিনিস মাথায় রাখবেন যে কলেজ যদি বলে দেয় যে নিতে পারবো না মানে সে তারা নিতে পারবে না অ্যাডমিশন কলেজের একটা রেপুটেশন থাকে তারা ঝুরঝামেলা করতে চায় না আইকিউসিটি আমরা দেখিনি কোনোদিন আই কিউসিটিতে করতে গিয়ে ঝুর হচ্ছে হয়তো কোনো গার্জেন একবার দু সাল থেকে এখনও অবধি একবার একটা একবার কোনো একটা প্রবলেমে ফেসেছে মনে তা বলে এমন নয় যে হাজার হাজার যে এত বছর ধরে অ্যাডমিশন চলে গেল সেগুলো তো প্রবলেম হচ্ছে আমার দেখা নেই যদি থাকে হয়তো হতে পারে কিন্তু আমি যেটা দেখেছি যে কলেজ লেভেল স্ট্যান্ডার্ড ডক্টর ডক্টরসরা যারা রয়েছে হসপিটাল যেভাবে চলছে এরা আপগ্রেডেড এরা চাইছে সবসময় যে এদের যে পড়াশোনার স্ট্যান্ডার্ডটা এটা একটা লেভেল আপ যেন থাকে সবসময় কম্পারেটিভলি বাকি কলেজের সাথে ও যখন যখনই আমরা এই ম্যানেজমেন্টদের সাথে কথা বলি তখনই কিন্তু কলেজ একটা জায়গাতে ক্লিয়ার বলে দেয় যে আমরা কিন্তু বাকিদের সাথে আমাদেরকে কম্পেয়ার করো না আমরা নিজেরা আমাদের নিজের স্ট্যান্ডার্ড আপগ্রেডেড রাখতে চাই আর সেটা আমি দেখেওছি ফুডিংয়ের দিক থেকে যদি বলেন ফুডিং লজিং সেগুলো ওরা ভালো রাখে পড়াশোনা স্টুডেন্টদের সাথে আমরা যারা স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট পড়ছে বা যারা পাস আউট করেছে তাদের কাছেও ফিডব্যাক ভালোই তো অবভিয়াসলি এই অ্যাং পয়েন্টসগুলো কিন্তু একটা ম্যাটার করে যদি ভালো কলেজ বলি সেটার ক্ষেত্রে এই এই পয়েন্টসগুলো ম্যাটার করে আচ্ছা আদার কোর্সেসের ব্যাপারে আইকিউসিডির ফি স্ট্রাকচারের ব্যাপারে বলে দিই যদি আপনি বিএসসি নার্সিং দু হাজার তেইশের ফি স্ট্রাকচার জানতে চান তাহলে দেখবেন পাঁচ লাখ সতেরো হাজার টাকার কাছাকাছি ফিজ আছে এটা হচ্ছে অনলি ফিজ হস্টেল কিন্তু আলাদা হস্টেল আপনি চ্যালেঞ্জ নিতে পারেন যদি হস্টেল নিচ্ছেন ক্যাম্পাসের মধ্যেই আপনাকে থাকতে হবে আগে ছিল অনেক আগে আমি যদি দেখি তখন আমরা দু তিন বছর আগে কথা বলছি তখন কিন্তু আপনার ফি মানে হোস্টেল বাইরে ছিল কিন্তু এখন আই সিটির ভেতরেই আপনার ক্যাম্পাস মানে ক্যাম্পাসের ভেতরে ঢুকলেই লেফট হ্যান্ড সাইডে আপনি দেখতে পাবেন বড় বড়ো অ্যাপার্টমেন্টসগুলো করা আছে সেখানের মধ্যেই কিছু কিছু ফ্ল্যাটসের মধ্যে মেয়েরা নার্সিংয়ের জন্য হস্টেল ওখানেই করা হয়েছে মেডিকেল বিল্ডিংটা রাইট হ্যান্ড সাইডে পড়ে আর নার্স যেখানে আপনার হসপিটাল বিল্ডিংটা আছে তার পাশেই হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্ট মেডিকেল এম যেখানে আপনার যে হস্টেল রয়েছে আর যেটা ফি স্ট্রাকচার রয়েছে নার্সিংয়ের জন্য সেটা হচ্ছে বিএসসি নার্সিংয়ে যেটা বললাম পাঁচ লাখ সতেরো হাজার টাকা আর এর জন্য চার লাখ চৌত্রিশ হাজার টাকার আশেপাশে রয়েছে দু হাজার তেইশের ফি স্ট্রাকচার যদি আমি প্যারামেডিকেলের কথা বলি তাহলে ওটিটি সিসিটি পারফিউশন টেকনোলজি এইগুলো প্যারামেডিক্যাল ডিভিশনের মধ্যে পড়ে সেখানের মধ্যে আপনার চার সাড়ে চার লাখ টাকার কাছে খরচা আপনার জেনপা এক্সামিনেশন এক্সামিনেশান দিতে হবে আর বিএমএল আর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আসে ওইখানেরও খরচা অ্যারাউন্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ইফ আই এম নট রং ওটা সাড়ে তিন লাখ চার লাখ টাকার কাছাকাছি অ্যাডমিশান মানে ফিজ আছে টোটাল আপনার আমি স্ট্রাকচার পাঠিয়ে দেবো আপনাকে আপনি এইগুলো যদি কারোর যদি ইন্টারেস্ট হয় কি অনেক সময় কারোর মেডিকেল এম হয়তো একটু বাজেট পারমিট করলো না তখন হয়তো তারা এই রিলেটেড কোর্সেস করতে চায় তাহলে সে করতে পারে কারণ আমি তাকে গাইড করে দেবো আমি ফি স্ট্রাকচার আছে আমি পাঠিয়ে দেবো তাদেরকে হোস্টেল নিয়ে যদি কথা বলি হোস্টেল কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা মেডিকেল বিল্ডিংয়ের ডিপার্টমেন্টের হোস্টেলস আলাদা মেয়েদের হোস্টেল আলাদা ছেলেদের হোস্টেল আলাদা নার্সিংয়ের ডিপার্টমেন্টের এখানে নার্সিং ছেলেদের পড়ানো হয়নি বা হয় না এখনও পর্যন্ত স্টার্ট হয়নি তো আপনার এখনও পর্যন্ত মেল নার্সিং এখানে নেই ফিমেল নার্সিং আছে জিএনএম বিএসসি আপনি এখানে করাতে পারেন এখানে করালে এখানে তাদের হোস্টেল আছে আবার আপনি হোস্টেল এখন নিতেও পারেন বা আপনি নাও নিতে পারেন হোস্টেল ক্যাম্পাসের মধ্যেই রয়েছে তো নিঃসন্দেহে আপনি কিন্তু আইকিউ সিটিকে বেস্ট কলেজ হিসেবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরতে পারেন এবং কলেজটি যথেষ্ট ভালো কলেজ পিজি অ্যাপ্রুভড কলেজ আপনারা এই কলেজে যদি কেউ এমবি বিএস রিলেটেড পড়তে চান বা কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন যে কোনো কোর্সের জন্য আর নেক্সট চলে আসি এরপর যদি আইকিউ সিটির পরের কোনো কলেজগুলোর কথা যেগুলো বলছি দুর্গাপুরের মধ্যে সেটা হচ্ছে সনকা একটা গৌরীদেবী একটা এই শনক আর গৌরীদেবীর মধ্যে কোনটা বেটার সেটা জানতে হলে ফোন করতে হবে কারণ এইটা একটু সাসপেন্সে রেখে দিই আপনাদেরকে একটু আপনারাও একটু নিয়ে ভাবুন যে কোন কলেজটা বেটার হতে পারে আর এই কলেজগুলো নিয়ে একটু জাস্ট নর্মাল একটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই এই কলেজটা আছে যদি সনকা কলেজের কথা বলি প্রথমে সনকা কলেজ আছে আপনার মলন্দগিতে কলেজের নিজস্ব হসপিটাল ক্যাম্পাসের এদেরও ক্যাম্পাসের মধ্যেই সব মানে হস্টেল ফ্যাসিলিটি রয়েছে এখন সনকাতে ক্যান্সার হসপিটালও শুরু হচ্ছে ওটা দু হাজার এই লাস্টের দিকে আশা করছি শুরু হয়ে যাবে হসপিটালে এক হাজার বেডের একটা ক্যান্সার হসপিটাল তৈরি করছে তো কলেজ তো ডেভেলপ করছে অবশ্যই আর কলেজ পিজি অ্যাপ্রুভড কলেজ এখানে শুধুমাত্র যে এমবিবিএস পড়ানো হয় বা পিজি জন্য পড়ানো হয় তা নয় এখানে কিন্তু ফার্মেসি পড়ানো হয় আপনি ইঞ্জিনিয়ারিংও পড়তে পারেন এখানে নার্সিংও পড়তে পারেন বিএসসি দুটোই পড়তে পারেন এছাড়া যদি আর একটি কলেজের কথা বলি গৌরীদেবী গৌরীদেবী কলেজটাও আপনার আছে হচ্ছে যদি আপনি দুর্গাপুর মুচিপাড়া টোল ট্যাক্সটার থেকে রাজবাদের দিকে যান টুয়ার্ডস তাহলে রাইট হ্যান্ড সাইডেই দেখতে পাবেন গৌরিদেবীর একদম ক্যাম্পাসটা পুরোটা দেখতে পাবেন গৌরীদেবীও আপনার পুরনো কলেজ এবং তো আপনি কিন্তু পিজি অ্যাপ্রুভড কলেজ আপনি ওখানেও ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন নার্সিং পড়তে পারেন এমবি বিএসের জন্য আপনার যা কোয়ারিস থাকে এমবি রেট নিয়ে বা ওই কবে অ্যাফিলিয়েশন পেয়েছে ওদের একটু হলেও যদি আপনি কলেজটা নিয়ে রিসার্চ করেন অনেক কিছু জানতে পারবেন আমি পুরনো ভিডিওটা যেটা আমার রয়েছে বেস্ট মেডিকেল কলেজ যেটা আপনার ওয়েস্ট বেঙ্গলে সেখানে মধ্যে একটু ফলো করুন আমি দেবীর ডিটেলস বলে দিয়েছি আপনাদেরকে আর একটা আপডেটও আপনাদের কাছে দিই এবং সেই আপডেটটাও আপনাদের দু হাজার তেইশের একটা নতুন আপডেট আমি একটা পেপার কাটিংয়ে পড়ছিলাম যে এই বছর দুটো নিউ মেডিকেল কলেজ খুলছে বা খুলেছে সেটা আপনারা সকলেই এখন জানেন সেটা হচ্ছে জেআইএস মেডিকেল কলেজ যেটা হচ্ছে সাঁতরাগাছির কাছে আর একটা হচ্ছে এন মেডিকেল কলেজ নদীয়াতে আমি দুটো কলেজের ভিডিও যেদিনকে কলেজ ভিজিট করব। এখনো পর্যন্ত এই কলেজগুলোরতে আমি এখন ভিজিট করিনি যেদিনকে করব আপনাদের কাছে একটা ভিডিও আমি অবশ্যই দেব তার আগে আমি একটা আপনাদের হেল্পের জন্য আমি একটা নেক্সট ভিডিও আপনাদেরকে দেব সেটা হচ্ছে এন মেডিকেল কলেজ আর জেআইএসের জন্য একটা শর্টস আমি বানিয়ে রাখবো ঠিক আছে সেটা হয়তো আপনাদেরকে আমি আপলোড করে দেবো আর নয়তো আমি ডিরেক্টলি কলেজ যদি ভিজিট করছি তাহলে একবারে কলেজের ভিডিও আপনাদের কাছে অবশ্যই আপলোড করে দেবো আপনারা দেখে নেবেন আচ্ছা এবার একটু ফি দু হাজার তেইশের ফি স্ট্রাকচার নিয়ে কথা বলি দু হাজার তেইশের যেটা ম্যানেজমেন্ট কোটার ফি স্ট্রাকচার সেটা হচ্ছে নাইনটি এইট ল্যাকস সেটা আপনি কিন্তু ওয়েবসাইটে দেখতে পারবেন এখনও পর্যন্ত ফিজ ইনক্রিজ কিছু হয়নি আচ্ছা নাইনটি এইট ল্যাক যে ফি স্ট্রাকচার রয়েছে তার মধ্যে থেকে আপনাকে পেমেন্ট কতটা করতে হয় যদি আপনি ব্যাঙ্ক গ্যারেন্টি প্রোভাইড করছেন তাহলে আপনি একটা বছরের টাকা কিন্তু দিতে পারেন মানে আপনার দশ লাখ চুরানব্বই হাজার যে ফিজ সেমিস্টার ফিজ আছে ওটা আপনি মানে ওই কুড়ি বাইশ লাখ টাকার মতো ফার্স্ট টাইম পড়ে বাকিটা আপনার যদি মনে হয় আপনি ব্যাঙ্ক গ্যারেন্টি দিতে পারেন ইন কেস অফ ম্যানেজমেন্ট কোটা আর যদি এখানে স্টেট কোটার কথা বলি তাহলেও ওখানে এক বছরের ফিজটা দিতে পারবেন পঁচিশ লাখ টাকা টোটাল ফিজ আছে তারপরে আপনার যদি ফিজ বাড়ে তো সেটা আপনি ওয়েবসাইটেই দেখতে পাবেন বাড়ার কোনো সম্ভাবনা নেই টোয়েন্টি ফাইভ ল্যাক্সের মধ্যে আপনি ফার্স্ট ইয়ারে ফিজ আর ব্যাঙ্ক গ্যারেন্টি দিতে পারেন আর অ্যাডমিশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু কিছু পিডিএফ আপনারা ডাউনলোড অবশ্যই করে রাখুন সেটা হচ্ছে যদি না পাচ্ছেন ডাউনলোড করতে আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোনে ফোন করবেন আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো যে ব্যাঙ্ক গ্যারেন্টি যেটা থাকছে ফর ম্যানেজমেন্ট কোটা আর স্টেট কোটা এই দুটোর জন্য ব্যাঙ্ক গ্যারেন্টি আপনারা ডাউনলোড করবেন এবং পয়েন্ট ওয়াইজ ওখানে ক্লিয়ারলি লেখা আছে যে কত টাকার আপনি যদি ব্যাঙ্ক গ্যারেন্টি করতে পারেন বা কী কী প্রসেস আপনার কী কী ডকুমেন্টস লাগে কলেজে অ্যাডমিশনের সময় কারণ বেশি সময় তো পাবেন না যখন অ্যাডমিশান হবে তাই জন্য আপনারা সেই টাইমটাতে আগের থেকেই এইগুলো পেপার ওয়ার্কগুলো ঠিকঠাক রাখবেন বা আপনাদের নিজেদের যে পার্সোনাল যে যে ব্যাঙ্ক আপনি অ্যাকাউন্ট খুলে রেখেছেন তাদের সাথে কমিউনিকেট করে রাখবেন যে কী কী পেপারস লাগবে বা ব্যাঙ্ক গ্যারেন্টি কী কী পেপার দিতে হয় নিতে হয় এগুলো সব আপনারা কথাবার্তা বলে রাখুন তাতে আপনার সুবিধা হবে অ্যাডমিশনের সময় আর বেশি দেরি না করে একটা জায়গাতে আপনি আপনাকে বারবার বলবো যে কলেজই আপনি চুজ করছেন ওয়েদার ইট ইজ ইন দুর্গাপুর অর ইন আপনার কলকাতা যেখানে আপনি চুজ করছেন বা আমি আপনারা যদি চাইলে বাইরেও যারা যারা যাচ্ছেন সবার জন্যই আমি বলছি মানে যারা উড়িষ্যায় পড়তে চাইছেন ব্যাঙ্গালোর যাচ্ছেন কেউ চেন্নাই যাচ্ছেন মহারাষ্ট্র যাচ্ছেন যেখানেই যাচ্ছেন দেখুন প্রপার কাউন্সেলিংটা করবেন কারণ এই জায়গাটা না অনেকজন ভুল করে ফেলে কিছু কিছু গাইডলাইন্স ফলো করে না আর পরবর্তীকালে তারা অ্যালটমেন্ট পেয়েও কিন্তু তারা ভর্তি হয় না একটা কলেজে পেলো সে কলেজে ভর্তি হলো না যদি আপনি ভর্তি হতে চাইছেন না সামহাও তাহলে আপনি কাউন্সেলিংও সেরকমভাবে চেষ্টা করুন যাতে যে টাইমে অ্যালোটমেন্ট পাচ্ছেন হয়তো আপনি ফার্স্ট কাউন্সিলিংয়ে চাইছেন না একটা কলেজ তাহলে আপনি সেকেন্ড কাউন্সেলিংয়ের সময় আপনি সেই কলেজটার নাম দেবেন ফার্স্ট কাউন্সেলিংয়ে দিয়ে দিলে কি হয় যদি আপনি প্রপারলি না সাজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারই প্রবলেম হয়ে যাবে কি আপনি যে কোনো সময় অ্যালোটমেন্ট চলে এলে তখন আপনি একবার অ্যালটমেন্টের টাইমে হয়তো আপনি একবার ডিসিশান নিতে পারলেন না আবার আপনাকে কিছু কিছু জায়গায় প্রবলেম ফেস করতে হয় আবার আপনাকে সেকেন্ড কাউন্সিলিংয়ে আস বসতে হবে হয়তো সেই টাইমে কাট অফ নামলো না এইগুলো বিষয় থাকে তো যা যেখানেই কাউন্সিলিং করাচ্ছেন যদি আপনি নিজে করতে পারছেন না তাহলে যে কোনো কাউন্সিলের কাছে অ্যাপ্রোচ করুন যারা এডুকেশন কাউন্সিলিং করে তাদের কাছে যান সাইবার ক্যাফেতে অনেকেই যায় কিন্তু সাইবার ক্যাফেতে যখন যান তা এইটুকু মাথায় রাখবেন অনেকে কিন্তু জানে না সাইবার ক্যাফের ছেলেগুলো কিন্তু জানে না বলছি না যে আপনাকে আমার কাছে আসতে হবে কিন্তু আপনি আপনার নিয়ার যা যারা নিয়ারেস্ট রয়েছে তাদের কাছে যান হ্যাঁ তাদের কাছে গিয়ে প্রপার গাইডলাইনসগুলো ফলো করুন আর নিজেরাও দেখুন এখনকার যে প্যাটার্ন রয়ে গেছে কি ইউটিউব ফেসবুক এখানে প্রচুর আপডেট থাকে আপনারা ফলো করুন ঠিক আছে যদি কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন আমি যতটা পারবো হেল্প করব। আজকের বিষয়টা নিয়ে আশা করছি কোনো প্রবলেম নেই তাও যদি কোনো আপনাদের মনে প্রবলেম থাকে কোনো একটা কোয়েশ্চেন অ্যারাইজ করছে যেটা আপনারা হয়তো এখন কমেন্ট সেকশন যেহেতু আমার বন্ধ থাকে আমি সবসময় চাই যাতে ওভার ফোনে ডিসকাশানটা বেশি স্ট্রং হয় তাহলে আপনারা ফোন করবেন আমাকে কথা বলবো আর যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবেন আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি নেক্সটবার একটা ভা ভালো ভিডিও নিয়ে আসছি হোপফুলি মেডিকেল যারা যারা দু হাজার তেইশে অ্যাডমিশন নিচ্ছেন তাদেরকে বলে রাখি যে দুটো নতুন কলেজ খুলছে সেই কলেজগুলো নিয়ে আমি ভিডিও বানাবো শীঘ্রই তাড়াতাড়ি বানাবো আপনাদের কাছে নিয়ে আসবো এমনিতে আমি কলেজের একটা আইডিয়া পেয়ে গেছি যদি কোনো এনকোয়ারি থাকে তারা ফোন করতে পারেন আমাকে Thank you.